আজকে রান্না করব সব টেস্টি রান্না, চটজলদি রান্না, অল্প করেই রান্না করব আমার একার জন্যে, আমি একাই খাব। কপি পাতা বাটা, ফুলকপি পাতা বাটা, বিট বাটা, ফুলকপি পাতা, পেঁয়াজ, ফুলকপি পাতাটা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন একটুখানি ভাজা ভাজা করে নামিয়ে নেব। খুব ভালো লাগে খেতে, মুখে রুচি আনার জন্য খুব ভালো লাগে। জ্বরের মুখে বা শরীর খারাপের মুখে এটা রুচি আনে ভালো। এবারে করছি বিট বাটা। বিট বাটাটাও অল্প তেল দিয়ে, তার মধ্যে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, নুন হলুদ একটু চিনি দিয়ে পেস্ট করে নিয়েছি। এটাও খেতে খুব ভালো লাগে। এতে যাদের হিমোগ্লোবিনের প্রবলেম আছে, তাদের লাল শাক, ঘন্ট, তারপরে বিট বাটা, এগুলো খেলে ভালো। বেদানা, ফলের মধ্যে বেদানা, কিন্তু সুগার থাকলে আবার বেশি খাওয়া যাবে না, মাঝে মধ্যেই খেতে হবে। খুব টেস্টি হয় জিনিস, এগুলো খেতে খুব ভালো লাগে, আমি তো খাই। কার কেমন লাগে কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। এটা লঙ্কা দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে আর অল্প চিনি দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন তেলে একটুখানি ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিতে ভুলে গেছি, কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিলেই টেস্টি বিট বাটা হয়ে যাবে। হয়ে গেছে আমার বিট বাটা। মশালা ফিশ কারি বানাবো, একটু তেল দিলাম, বাটা মাছ দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, বাটা মাছটা ভেজে নিয়ে একটু ফোড়নে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভেজে নেবো হালকা, বেশি ভাজবো না। এবারে নুন দিয়ে পেঁয়াজ রসুন বেস্ট করে রেখেছি, এই পেস্টটা দিয়ে দেবো।
এবারে জল দিয়ে দেবো একটু মশলা ধোয়ার জল। হয়ে গেল আমার মশালা ফিশ কারি।